সকাল ধরে একটা গ্রামে আছি, দেখতে পাচ্ছেন এখানে একটা অলৌকিক জিনিস দেখা গেছে। সেই জিনিসটা কি সেটা আপনারা তুলে ধরবো। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে মাটি থেকে পাওয়া গেল এক রহস্যময় বস্তু, যা রাতের অন্ধকারে ডিপ ডিপ করে জ্বলছে। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, পুরো বিষয়টা জানতে পারবেন। এলাকার মানুষ দূর দূরান্ত থেকে এসে এই জিনিসটি দেখার জন্য ভিড় করছে। এত পরিমাণে লোকজন আসছে, না দেখলে এটা বুঝতে পারবেন না। দেখুন, এটা নিজের চোখে দেখার জন্যে ওনাদের বাড়িতে ওই বাড়ির মালকিনকে বললাম, এরা গোবর দিয়ে এটাকে লাতা দেওয়ার জন্যে, গ্রামের ভাষা একটা লাতা দেওয়া হয়, সে লাতা দেওয়ার জন্য বললাম। তারপর কি হলো নিজের চোখে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার সামনে এটাকে ওনারা গোবর দিয়ে লাতা দিল। কিছুক্ষণের মধ্যে আপনারা দেখুন, এটা কোনো রকমভাবে কোনো কিছু এডিট নয়, এটা পরিষ্কারভাবে আরও ভেসে এলো। এছাড়াও ওনারা এটা কীভাবে আবিষ্কার করলেন, কীভাবে পেলেন, নজরে পড়লো, সেটা ওনাদের বাড়ির সদস্যদের মুখ থেকেই শুনে নেন। আপনার নাম? আচ্ছা, আপনারা প্রথম দেখলেন কিভাবে এটা? কালকে বিকালে লাতা দিচ্ছে না? আচ্ছা, অনেকবার হয়েছে। এখন আপনারা এটা নিয়ে কি ভাবছেন, কি করেন? আমি ভাবছি যে ছানারা হয়তো নকশা করেছে, ওইটা সেটা উঠতে পারে, কিন্তু আমি তো মাটিতে পা দিয়ে আবার লাতা দিচ্ছি, কিন্তু সেভাবেই এভাবে উঠে যাচ্ছে। আচ্ছা, আপনারা পুলিশ প্রশাসন বা বিজ্ঞান মঞ্চের সঙ্গে কি যোগাযোগ করেছেন? হ্যাঁ, আসছিল, এখন এসেছিল, ওরা বলছে পুলিশ এসেছিল। পুলিশ এসেছিল না, বিজ্ঞান মঞ্চ থেকে যোগাযোগ করা হয়? না না না, ওই সে বললো যে এটা করুন। আমি বলি না, আমার পুরো দরকার না, যেমন আছে সেরকমই থাক, তোমাদের যদি কিছু করার থাকে তোমরা পরীক্ষা করে দেখতে পারো, তোমাদের একটা তারা দাও, এটা তারা দিয়ে হইলে বলতে জল দাও, ওই যে উপর থেকে যদি কোনো তারা পড়ে থাকে তাহলে ওই যে জল দিচ্ছি ওইটার থেকে গরম গরম বেরাবে। আমি 10 মিনিট অপেক্ষা করছি, রাতের ছবি আপনাদের এখানে আছে? আমার দিন যদি আছে তো তার জন্য খাওয়া দাওয়া হয়নি, আজকে সকাল থেকেও কিছু খাননি। আচ্ছা, বাইরে লাতা দিচ্ছিলাম, দিতে দিতে তোমার এরকম ফুলের মতন হয়ে উঠিল, দিতে আমার নজরে পড়িল, তখন একটু লাতা দিয়ে দেখছি আর সেরকম ভাবেই উঠছে। কখন দেখেছেন? বিকাল 5টা। কালকে বিকাল 5টায় দেখেছেন? এই জায়গাটার নাম মালিসা, মালিসা গোয়ালদোর। এটা কোনো প্রশাসন বা কেউ দেখেছে? এসে হ্যাঁ এসেছিল, ওরা আপনার দেখে গেছে। ওনারা কি বলছেন? এটা ওরা বলছে আমাদের যা করেনি আমরা করেছি, এবার তোমাদের যেটা তোমরা ভালো মন্দ বুঝবে। আমি বলতে চাচ্ছি যে এইটা যে এরকম আছে, সাপো জল যদি উঠে দিলে কি জানা যাচ্ছে? মানে ওনাদের বাড়ির একজনকে রিকোয়েস্ট করলাম এটাকে দেখার জন্য কি হয়। আপনি একটু বসুন না, এখানে বসে করুন। অনেকটা পুরো করে দেওয়া হয়েছে, মাটির মতো দেখলে বুঝতে হবে।
কি বলবো আমার মুখে কিছু আসছে না ভাষা, এটা কি বলবো, এটা নিজের চোখে দেখলাম, এটা বলার মতন কিছু নাই। আমি নিজের চোখে দেখলাম, ঠিক আছে, এটা সবাই দেখলো, এটা সবাই বিশ্বাস করবে।